শোনো বাবা মধুসূদন, মন দিয়ে পড়াশোনা করো, তোমাকে তো অনেক বড় মানুষ হতে হবে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, বিদ্যাসাগর মহাশয়, এদের মতো হতে হবে। তার জন্য পড়াশোনা খুবই দরকার, না দেখি তাড়াতাড়ি এগুলো পড়ে ফেলো। আবার তুমি দুষ্টুমি করছো, তোমার কতটা বললাম না এগুলো ঠিক করে পড়তে। কাল তুমি একটাও পড়া দাওনি, আজ যদি পড়া না পেরেছো তাহলে দেখবে এ বেদ আজ তোমার পিঠে ভাঙবো। তাহলে আজ এগুলো পড়ো। কালাচাঁদ বাবু, হ্যাঁ আসুন আসুন। তা মধুসূদনের পড়াশোনা কেমন চলছে? আগে মধুসূদন আচ্ছা দুষ্টু ছেলে বটে, কিন্তু পড়াশোনা খুবই মজবুত। ওকে কোনো জিনিসটা একবার হয় দুবার বলতে হয় না। আর ওকে আমি যা পড়িয়েছি তা ওর সবই মনে আছে। তা একবার জিজ্ঞাসা করতে পারি কি? অবশ্যই, দেখুন। কিরে মধু, তোর সব মনে আছে তো? আগে মাস্টারের মাথায় যা পড়লেন সব মনে আছে। তা বললে কি উদ্ভিদ কাকে বলে? যে মাটি থেকে ওঠে। ঠিক কি, একটা উদাহরণ দে দেখি। কেচো, কি বললি? থাম থাম থাম, এখনই কিছু বলতে হবে না। তা পদ্মপাঠ তো পড়াই হয়েছে। আগে কাননে কি ফটে বলো দেখি? কাটা, কি বললি? আরে কথা মারাই না, আমি তো বলছি। সিরাজউদ্দৌলাকে কে কেটেছে, কেন কেটেছে বলো দেখি? পোকা। কি শুধু সিরাজউদ্দৌলা কেন, পুরীতে বইটে পোকা কেটেছে, এই দেখুন। ব্যাকরণ মনে আছে তো? আছে। তা কর্তা কাকে বলে, তার উদাহরণ দে দেখি। কর্তব্যরা জয় মুন্সি তো, কেন বল দেখি? উনি ক্রিয়াকর্মণে থাকেন। তোমার মাতা খুব লাগছে, ওটা আমার পিঠ মাথা না। থাম থাম থাম, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে? জানি রে। কি? জানি জানি জানি, বিলক্ষণ জানি, ওটা আপনার ষষ্ঠী তৎপুরুষ। থাম থাম থাম, অঙ্ক শিক্ষা হয়েছে? হয়েছে। আচ্ছা, তোমাকে সাড়ে ছটি সন্দেশ দিয়ে বলে দেওয়া হয়েছে, পাঁচ মিনিটে সন্দেশ খেয়ে যতটা সন্দেশ বাকি থাকবে তা তুমি তোমার ভাইকে দিয়ে দেবে। একটা সন্দেশ খেতে তোমার দু মিনিট সময় লাগে। তাহলে তুমি তোমার ভাইকে কটি সন্দেশ দিয়ে দিলে? একটাও না। কেন? কেমন করে চেপে দিতে পারবো না। একটি বটগাছ যদি প্রত্যাশ এক ইঞ্চ করে উঁচু হয় তাহলে এই মাসের বৈশাখের পয়লায় যদি সেই গাছ দশ ইঞ্চ করে বাড়ে তাহলে সামনের বৈশাখের পয়লায় কত উঁচু হবে? যদি সেই গাছ ভেঙে যায় তাহলে বলতে পারবো না। যদি সে গাছ বরাবর সিধে ওঠে তাহলে মেপে গিয়ে ঠাউর হবে। আর যদি সে গাছ শুকিয়ে যায় তা আর কথাই নেই। মান্না খেলে তোমার বুদ্ধি হলে না, লক্ষ্মী যায় ছেলে মেরে না পিঠে তো তোর ঠেলা। কালাচাঁদ বাবু, ওইটা আপনার ভ্রম, মারপিট করে খুব অল্প কাজেই হয়। কথাই আছে, গাধাকে পেটালে ঘোড়া হয়ে যায় না, আবার অনেক সময় ঘোড়াকে পেটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে কিন্তু অধিকাংশ মাস্টার শেখাতে পারে না, আর মার খেয়ে মরে ওই ছেলেটার। আপনি আপনার বেদ নিয়ে প্রস্থান করুন, দিন কত মধুসূদনের পিঠ, তারপর আমিই নাই ওকে পড়াবো। বাঁচা গেল।
30 দিন একটা ছেলেকে পিটিয়ে মাত্র 5 টাকা পাই, ওই মেয়ের মধ্যে যদি মাটি কো পাই তাহলে 10 টাকা পাবো। চলি।